রেডিও ভেরিটাস আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছে। আজকের এই পাঠ বাইবেলের সাধু মতি রচিত থেকে নেওয়া হয়েছে। তখন পিতর এগিয়ে এসে যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার ভাই আমার প্রতি বার বার অন্যায় করলে তাকে আমায় কতবার ক্ষমা করতে হবে? সাতবার। যিশু উত্তর দিলেন, আমি বলছি 7 বার কেন, বরং 70 গুণ 7 বার। তাই স্বর্গরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে, এক ছিলেন রাজা যিনি তার কর্মচারীদের সঙ্গে দেনা পাওনার হিসাব নিকাশ করতে চেয়েছিলেন। তিনি হিসাব নিকাশ করতে বসেছেন, তখন এমন একজনকে সেখানে আনা হলো তার কাছে যার কোটি কোটি টাকার ঋণ ছিল। লোকটার সেই ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না, তাই তার মনিব হুকুম দিলেন যে তাকে তার স্ত্রী পুত্র কন্যাদের এবং তার যা কিছু আছে সমস্তই বিক্রি করে যেন তার ঋণটা শোধ করিয়ে নেওয়া হয়। সেই কর্মচারী তখন তার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে একটু সময় দিন, আমি সমস্তই শোধ করে দেব। এতে সেই কর্মচারীর ওপর মনিবের দয়া হল, তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি মুকুব করলেন। কর্মচারীটি সেখান থেকে বেরিয়ে আসছেন, সেই সময় এমন একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল। তার কাছে যা 100 রুপোর টাকার ঋণ ছিল তাকে ধরে তার গলা টিপে সে তখন বলল, কি হে, তোমার দেনাটা শোধ করে দাও। তার পায়ে পড়ে সেই সহকর্মী তখন মিনতি জানাতে লাগল, আমাকে একটু সময় দাও ভাই, আমি নিশ্চয় শোধ করে দেব। কিন্তু সে কিছুতেই রাজি হল না, বরং সেখান থেকে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে পুরে রাখল, কারারক্ষীদের হাতে তুলে দিলেন, যাতে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয়। এরপর যিশু বললেন, তেমনি তোমরাও প্রত্যেককে যদি নিজেদের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো, তবে স্বর্গে বিরাজমান তোমার পিতাও তোমাদের অমন দশাই ঘটাবে। বন্ধুগণ, আজকে যে ঘটনাটা শুনলাম, এক প্রকারের দুঃখের ঘটনা। দুঃখ এই জন্য যে যাকে ক্ষমা করা হয়েছিল সে তার সহকর্মীকে ক্ষমা করতে চায়নি। প্রতিটি মানুষকে গুণ দেওয়া হয়, বিভিন্ন রকমের গুণ, এবং সেই গুণকে আমরা কতটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি
এটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য। কিন্তু আজকে যে পাঠ শুনলাম, যে গুণটির দিকে আমাদেরকে আকর্ষণ করা হয়েছে, সেটা হচ্ছে ক্ষমা করা। ক্ষমা করা যেটা খুবই কঠিন কঠিন, কারণ আমার মধ্যে হয়তো সেই রকমের ক্ষোভ আছে, আমার মধ্যে হয়তো সেই রকমের অহংকার আছে, যাতে আমি নম্রতার পথে এগোতে চাই না। সেই অহংকারই হচ্ছে আমার জীবনের একটি বাধা, একটি বন্ধন। যে বন্ধন থেকে, যে বাধা থেকে আমি মুক্ত হতে চাই না। আমি তখনই মুক্ত হতে পারবো যখন আমি সেই ঈশ্বরের শক্তি বা আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকব। আজকের এই ঘটনার মধ্য দিয়ে আমরা অবশ্যই কিছু বুঝতে পারলাম, জানতে পারলাম। কেউ যদি আমাকে ক্ষমা করে আমার কোনো দোষের জন্য, আমার কি উচিত নয় অপরকেও সেইভাবে ক্ষমা করা? না আমি প্রতিশোধ নেব? প্রতিশোধ তো সঠিক সিদ্ধান্ত নয়। অন্তর থেকে, মন থেকে যদি আমি ক্ষমা করতে পারি, সেটাই হচ্ছে প্রশংসনীয়। আমি জানি জীবনে অনেক ঘটনা ঘটে এবং অনেক ঘটনার মধ্যে হয়তো একটা বা দুটো ঘটনা এমন যেটা আমরা ভুলে যেতে পারি না, সেটা বারবার আমাকে স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয়, আর তখনই হয়তো আমার প্রতিশোধের সেই ক্ষোভটা বেড়ে যায়। আমি চাই ক্ষমা করতে, কিন্তু পারছি না। তাই আবার বলছি, সেই ঈশ্বরের শক্তি, তার আশীর্বাদ আমার জীবনে দরকার, প্রয়োজন অপরকে ক্ষমা করা। বন্ধুগণ, আমরা আমাদের জীবনে সুস্থভাবে এগিয়ে যেতে চাই, ভালোভাবে এগিয়ে যেতে চাই, কিন্তু আমরা যদি এই ধরনের ক্ষোভ মনের মধ্যে রেখে এগিয়ে যেতে চেষ্টা করি, তখন কিন্তু আমি নিজেকে দুঃখ দিচ্ছি, তখন কিন্তু আমি নিজেকে ছোট করছি। কিন্তু আমি যদি সেই সাহসের সাথে বলতে পারি, বিবেচনা করতে পারি, হ্যাঁ আমি অপরকে ক্ষমা করব, আমার জন্য কঠিন কিন্তু আমি চেষ্টা করব অপরকে ক্ষমা করতে, এটাই হচ্ছে আমাদের আমার জীবনের সবচেয়ে মহৎ কাজ, যে আমি অপরকে ক্ষমা করতে চাই। হয়তো একবার, দুবার, তিনবার হলো না, কিন্তু আমি যদি আমার মনে সেই জোর রাখি, হ্যাঁ মানুষ হিসেবে আমার মধ্যে সেই ক্ষমতা আছে, একদিকে ভালো অপরদিকে হয়তো বিপরীত, কিন্তু সেই ভালোর দিকটা যদি আমি অন্তরে গ্রহণ করি, সেই ভালোর দিকটা যদি আমি একটু বিবেচনা করি, তাহলে নিশ্চয় অন্যায়কে
আমি দূর করে দিতে পারবো, এবং ন্যায্য যেটা হওয়া উচিত সেটাই আমার জীবন থেকে প্রকাশিত হবে। আমরা জানি যে চর খায় সেই মনে রাখে, কিন্তু যে চর দেয় সে ভুলে যায়। এই পৃথিবীতে কত রকমের ঘটনা আছে, এবং সেই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। তাই বন্ধুগণ, আজকে আমরা বিবেচনা করব, মন পরীক্ষা করব, আমি কি সেই পর্যায়ে এসেছি যেখানে আমি ক্ষমা করতে পারছি না, আমি কি সেই পর্যায়ে এসেছি যে সাহস করে আমি বিবেচনা করতে পারবো, হ্যাঁ আমি ক্ষমা করতে পারি, ঈশ্বর আমাকে সেই শক্তি দিয়েছেন, এবং সেই শক্তির মধ্য দিয়ে আমি অপরকে ক্ষমা করতে পারব। আজকের এই পাঠ যেটা আপনাদের সামনে তুলে ধরলাম, পাঠ পরিচালনা করেছেন ফাদার সৌমিত্র মাখান, এবং আমি ফাদার দীপক গোমস আপনাদের সামনে এই সাধারণ ব্যাখ্যা তুলে ধরলাম।